আমরা শেয়ার রান্না বানাতে আমার সকল দর্শক প্রিয় বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজ আমি মাঠে চলে এসেছি। আমি এখান থেকে কিছু শালুক ফুল তুলে নেব। এই শালুক ফুলের একটা রেসিপি করে দেখাবো। শালুক ফুল ও চিংড়ি মাছের একটা রেসিপি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। এই দেখুন, এইগুলো হলো শালুক ফুলের সব পাতা। আমি এবারে শালুক ফুল তুলে নেব। আমি আমার বোনের সঙ্গে এসেছি এখানে। এই দেখুন, এইবার এই ফুলগুলোকে আমি বেঁধে পুকুরে রেখে দেবো। আমি কিছু ফুল তুলেছি, আমি কাল এসে আবার কয়েক কিছু ফুল তুলে নেব, নিয়ে একসঙ্গে রান্নাটা করবো একসঙ্গেই। আসুন দেখাচ্ছি আমি। চলে এসেছি পুকুর ঘাটে। আমি শালুকগুলো এখানে বেঁধে রেখে দেব। এইরকম বেঁধে রেখে দিলে এটা কিন্তু এক দুদিন ভালো থাকে। আমি কাল আবার কিছু শালুক তুলে একসঙ্গে রান্না করব। এখন আমি রান্নার কাছে চলে এসেছি। এই দেখুন, আমি শালুকগুলো নিয়ে চলে এসেছি। এবার আমি প্রথমে শালুকগুলোকে ছাড়িয়ে নেব। আর শালুক দিয়ে আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটি হলো শালুকের সর্ষে পোস্ত। এইটা কিন্তু অবশ্যই আমি চিংড়ি মাছ দিয়ে করব, কারণ শালুক এই রান্নাটা চিংড়ি মাছ দিয়ে করলে এটা খেতে খুবই ভালো লাগে। এই জন্য আজকে আমি রান্নাটা চিংড়ি মাছ দিয়েই করব। প্রথমে আমি এই শালুকগুলোকে ছাড়িয়ে নেব। এই দেখুন, এইভাবে শালগুলোকে ছাড়িয়ে দিতে হয়। এই দেখুন, এইভাবে ছাড়িয়ে নিতে হবে।
এইভাবে ছাড়িয়ে নিতে হবে। অবশ্যই পেছনের দিকটাও খানিকটা বাদ দিয়ে দিতে হয়। এই ফুলটা সামনের এই ফুলের দিকটা এবং এই পেছনের খানিকটা বাদ দিয়ে দিতে হয়। এই দেখুন আমি সমস্ত শালুকগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো আমি কেটে নেব। এগুলো একসঙ্গে ধরে এইভাবে কেটে নিতে হয়। দেখুন সমস্ত শালুকগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। এই দেখুন সমস্ত শালুকগুলোকে আমি কেটে নিয়েছি। এবার এগুলো আমি ধুয়ে নেব। এই দেখুন আমি শালুকগুলোকে ধুয়ে নিয়ে এসেছি। এই শালুক রান্নার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো বলে দিচ্ছি। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, এটা আমি ছোট চিংড়ি নিয়েছি। এই শালুক রান্নার জন্য এই ছোট চিংড়ি ভালো। এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি, সর্ষের তেল, এটা নিয়েছি আমি সর্ষে বাটা, এটা পোস্ত বাটা, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, আর এটা নিয়েছি পাঁচ ফোড়ন ও দুটো শুকনো লঙ্কা। আমি এবার উনুনটা ধরিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই শালুকগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেব। হালকা সেদ্ধ করে নেব এই কারণে যাতে যে কষাটি ভাবটা, এই কষাটি ভাবটা চলে যায়। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি জল। এবার এতে আমি শালুকগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু আমি একদম হালকা একটু সেদ্ধ করে নেব। আমি ঢেকে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখুন এটা হালকা ফাপানো হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে নিয়ে জলটা ঝারিয়ে নেব। এবার আমি কড়াটা আবার ধুয়ে গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি প্রথমে চিংড়ি মাছটা ভাজবো। এর জন্য আমি চিংড়ি মাছটা নুন মাখিয়ে রেখেছিলাম। এতে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের উপরে আমি দুটো শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন ও শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সর্ষে বাটা ও পোস্ত বাটা। পোস্তটা আমি একটু রেখেছি, পুরোটা দিইনি। এবার এতে একটু জল দিয়ে দিচ্ছি। এই সময় আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। উপর আর একটু জল দিচ্ছি। এই সময় আমি এবার এই শালুকগুলো দিয়ে দেব।
এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এরপর এতে আমি একটু জল দিয়ে দেব এক্ষেত্রে জলটা অল্পই দিতে হবে কারণ শালুকটা যেহেতু নরম এটা বেশিক্ষণ লাগবে না রান্না হতে আমি এই দেখুন অল্পই জল দিচ্ছি এবার এটা আমি আর একটু ঢেকে দেব এবার আমি ঢাকাটা খুলে নেব আচ্ছা এই সময় আমি যে পোস্তটা আলাদা রেখেছিলাম এইটা এই সময় দিয়ে দিচ্ছি লেবু পেড়ে না একটা লেবু পেড়ে না লেবু কোথায় পেড়ে না ওই তো উপরে আছে ওইটা সাবানের খোলা পোস্তটা দেওয়ার পর আমি আর একবার একটু ফুটিয়ে নিচ্ছি সাবান নেই দেখুন রান্নাটা এইভাবে হয়েছে এবার এটা আমি নামিয়ে নেব নামানোর আগে এটাতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে শালুকের সর্ষে পোস্ত আশা করি ভিডিওটি সবার খুব ভালো লাগবে ভিডিওটি কিন্তু আপনারা পুরোটাই দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি এই রান্নাটা কেউ অন্যভাবে রান্না করে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমারও ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন দেখা হবে আবার পরে ভিডিওতে ধন্যবাদ।